না রিফাত, তোমাকে আমি তো ইন্ট্রোডিউস করাচ্ছি এই ভিডিওতে। এটি হচ্ছে ফাহিম আবদুল্লাহ রিফাত। সে এখন এই যে আমরা যে পিকনিক স্পটটা আসলাম, এই বিষয়ে একটু ব্রিফ আপনাদেরকে উপস্থাপন করবো জায়গাটা সম্পর্কে। কেমন লাগছে তোমার? আমার তো খুবই ভালো লাগছে। পিকনিকের উদ্দেশ্যে অনেকদিন থেকে আসার কথা। আচ্ছা, ডেট আগাতে আগাতে 20 তারিখ ডেট পড়লো, অনেকদিন পরেই আসলাম। এই থাকে না আগ্রহ, সেই আগ্রহটা আস্তে আস্তে বেশি বৃদ্ধি পেতে পেতে এখন আরও, আর জায়গা দেখ, জায়গা তো আরও খুবই সুন্দর চারিদিকে, আর রেস্টুরেন্টটা আরও সুন্দর মানে সবুজ চারিদিকে। বলতে এই যে তুমি যে মাঠ, মাঠের কথা বলতেছো? হ্যাঁ হ্যাঁ, মাঠ চারিদিকে সবুজ, আবার পাশে নদী, ছোটো খাল বড় খাল দুইটাই আছে। খুবই ভালো লাগতেছে, আর ব্রিজটা তো আরও সুন্দর। আসলে বিষয়টা কি, আমি যখন এই জায়গাটা শুনলাম, আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট, বাট আসার পরে মনে হচ্ছে যে না, জায়গাটা আসলে বেশ সুন্দর। কারণ পুরো বিষয়টা হচ্ছে প্রাকৃতিক, এখানে কৃত্রিমতার ছোঁয়াটা নাই। এবং যে ইনিশিয়েটিভটা নিয়েছেন সেটা খুবই ভালো ছিল, যে কোনো ফেক অ্যারেঞ্জমেন্ট যে থাকে শিশু পার্ক এইসব হাবিজাবি এগুলো না নিয়ে নদীর পার বা এই টাইপের কোনো একটা জায়গা, সেই হিসাবে জায়গাটা বেশ সুন্দর। তো এসে ভালো লাগলো। তো রিফাত, ফাহিম আবদুল্লাহ রিফাতের ফ্রেন্ড ইমরান, সে আপনাদেরকে এখন কিছু বলবে। হ্যাঁ ইমরান, তোমার তোমার অভিজ্ঞতা বা তোমার কেমন লাগছে একটু বলো। আমি আমি আজকে গ্রাম থেকেই আসছি। আচ্ছা আচ্ছা, গ্রাম থেকে আসছি বলতে যে সকাল থেকে সকালবেলা ঘুম থেকে উঠে উঠে রিফাত ফোন দিয়েছে যে আজকে আজকে কিন্তু আমাদের পিকনিক, তুমি তাড়াতাড়ি চলে এসো। আমি চলে আসলাম, গাড়িতে আসে এসে ভাতবাসীদের সাথে দেখা হইলো। তারপর তারা নিয়ে আসলো যে তালতলি নাকি, তালতলি আসলাম। জায়গাটা খুবই সুন্দর, চারিদিকের পরিবেশটা এত সুন্দর, প্রাকৃতিক পরিবেশ, সবুজ চারিদিকে, একটা পাশে নদী আছে, জিনিসটাও খুবই সুন্দর, খুবই ভালো লাগছে। আচ্ছা দেখ, থ্যাংক ইউ ফর ইয়ার ওপিনিয়ন, খুবই সুন্দরভাবে বললা। আসলে ঠিকই, মানে এইসব জায়গায় আসলে মনটা ভালো হয়ে যায়। তো বাকি দিনের কার্যক্রম এখনও পেন্ডিং আছে, তো আমরা সেই পর্যন্ত ওয়েট করি আসলে সামনে কী কী আমাদের জন্য ওয়েট করছে। তো থ্যাংক ইউ বলো ফাহিম আবদুল্লাহ। থ্যাংক ইউ। ওকে, থ্যাংক ইউ ইমরান। থ্যাংক ইউ, টাটা।